এএফসি কাপের নতুন ফরম্যাটের কারণে সমস্যায় পড়তে হবে বাংলাদেশের ক্লাবগুলোকে, মনে করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তবে অতীতে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হের্নান মার্কোস কিংবা কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলা দানিয়েল কলিন্দ্রেসকে এনে যেভাবে চমকে দিয়েছিল বসুন্ধরা কিংস, অমন কাউকে আর আপাতত সাইন করাবে না বাংলাদেশ চ্যাম্পিয়নরা। 2018-19 মৌসুমে বাংলাদেশের পেশাদার ফুটবলে বসুন্ধরা কিংসের যাত্রা শুরুর পর থেকে চ্যাম্পিয়ন হতে পারেনি আর কোনো দল। এবারও লীগ শেষ হওয়ার বহু আগে চ্যাম্পিয়ন হয়ে গেছে কিংরা। শনিবার হোম ম্যাচে কিংস অ্যারেনায় বুঝিয়ে দেওয়া হবে তাদের পঞ্চম লীগ টাইটেল। শিরোপাটা আবার তুলে দিবেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তবে লিগে বসুন্ধরার একাধিপত্যের চেয়ে আরেকটু কম্পিটিশন দেখার প্রত্যাশায় ছিলেন কিংস সভাপতি ইমরুল হাসান। শেষের দিকে এসে অন্য দলগুলো পয়েন্ট হারানোতে কিন্তু ব্যবধানটা একটু বেড়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় যেমন লড়াইটা যেমন এক পেশে ছিল, এবার ঠিক পয়েন্টের ব্যবধান বেশি হলো, ঠিক এক পেশে বলা যাবে না অন্তত 80% ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত। তো তারপরও আমার মনে হয় যে একটু আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এটা সবার জন্যই ভালো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঘরোয়া ফুটবলে বসুন্ধরার ঈর্ষণীয় দাপট থাকলেও এএফসি কাপে প্রতিবারই হতাশ হতে হয় ফ্যানদের। কিংস প্রেসিডেন্ট বলছেন টুর্নামেন্টের নতুন ফরম্যাটের জন্য আরও বেশি সমস্যায় পড়তে হবে বাংলাদেশের ক্লাবগুলোকে। এএফসি এবার যে ফরম্যাটটুকু করেছে তাতে আমাদের মতো দেশের জন্য কিছুটা হলেও অসুবিধা তৈরি হবে, কারণ এই ফরম্যাটে আগেকার ফরম্যাটে আমরা হয়তো সাউথ এশিয়ান ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, কিন্তু এবারকার নতুন ফরম্যাটে সম্ভবত আমাদেরকে মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেটা আমাদের জন্য একটু কঠিনই বটে। বিশ্বকাপে খেলা দানিয়েল কলিন্দ্রেস বা মেসির জাতীয় দলের সতীর্থ হার্নান মার্কোসকে এনে চমকে দিয়েছিল বসুন্ধরা কিংস। তবে এখন আর অমন কাউকে আনতে চায় না বাংলাদেশ চ্যাম্পিয়নরা। যখন হার্নান মার্কোস কিংবা কলিন্দ্রেসকে দলভুক্ত করি তখন আমাদের অবস্থানটুকু ছিল একটু অন্যরকমের। তখন আমরা নতুন এসেছি, দর্শককে আমাদের প্রতি আকৃষ্ট করার জন্য কিছুটা চমকের প্রয়োজন ছিল। বিশ্বকাপে খেলা প্লেয়ার, মেসির সাথে খেলা প্লেয়ার এবং দর্শক আমাদের মাঠমুখিয়া। আমার মনে হয় সেই অবস্থান থেকে কিছুটা আমরা বের হয়ে আসতে পেরেছি। এখন আমরা চমকের চেয়ে কিন্তু কার্যকারিতায় বিশ্বাসী। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে জোড়া গোল করা নাইজেরিয়ার মুসা সহ অনেকের সাথেই কথা হয়েছে বসুন্ধরা কিংসের। তবে হিসেব করেই এখন বিদেশি প্লেয়ার সাইন করাতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।